नमस्कार बन्धुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 25/7/2022 शिक्षक नियोग संक्रांत एक गुरुत्वपूर्ण अपडेट रही है। शिक्षक नियोग नहीं जानी अपनारा जानें कलकाता हाईकोर्टे मामला चलते से मामलार सपेक्षे सीबीआई तदंत चलते सीबीआई तदंतर फले ईडिर तदंत चलते से ईडिर फले विभिन्न धरण तथ्य अपनारा सामने पाचन एदि के प्रातन शिक्षामंत्री ग्रेप्तार होनारा जानें तो एदि के शिक्षक नियोग नहीं मुख्यमंत्री क्यी जानें शिक्षा नियोग नहीं मुख्यमंत्री मुख खुललें তিনি কি জানালেন আসুন সেই সংক্রান্ত আপডেট দেখে নেব। তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রীকে এবং এই পরিস্থিতিতে বাংলার শাসক দল একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে সোমবার বঙ্গসম্মানের মঞ্চ থেকে বঙ্গসম্মানের একটি মঞ্চ নজরুল মঞ্চে হচ্ছিল এই বিষয়ে নিজের বক্তব্য রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বললেন এসএসসি চাকরি প্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত ব্যথিত, তাদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি সেগুলো শুধু নয়, আমি এই পদের সংখ্যা বাড়িয়ে দিলাম, অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের পদ আরও বাড়লো, হয়তো এটাই চাকরি প্রার্থীদের আন্দোলনের অন্যতম সাফল্য। সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন, বলেন দুর্নীতিকে সাপোর্ট করার আমার নেশা বা পেশা নয়, আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই এবং মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি কিন্তু 1 পয়সাও নিই না। আজকে আমি সত্যি দুঃখিত, মর্মাহত, শোকাহত, কেউ কখনো ভুল করতেই পারে। এরপরেই তার বক্তব্য, সেদিন শুনলাম চাকরি পরীক্ষা দিয়ে কয়েকজন বঞ্চিত, ওরা ধর্ণায় বসেছে, অনশন করছে, আমি সেখানে গিয়েছিলাম, কথা দিয়েছিলাম ওদের পাশে থাকবো, আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব যে কজন বঞ্চিত তারা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি। ভুল অন্যায় যে কোথাও একটা হয়েছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট এবং সংশোধনের কথা বলেও তিনি তার কথায় বলেন সবাই সাধু নয়, আমি যদি না জেনে ভুল করি ক্ষমা চাইব, জেনে শুনে আমি কখনোই কোনো অন্যায় করিনি। রাজনীতি স্রেফ সুবিধার জন্য নয়, কাজের জন্য, অর্থাৎ এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতিতে যারা আদালতের বিচারে দোষী সাব্যস্ত হবেন তারা কারো পাশেই নেই, মানে তাদের কারো পাশেই নেই এই সরকার, তাই বুঝিয়ে দিলেন এবং মন্ত্রীদের যে রেয়াত করা হবে না কড়াভাবে দিলেন সেই বার্তাও। এও বোঝালেন দলের কারোর জন্য তার নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিন্দুমাত্র আশঙ্কা দেখলে তিনি অঙ্কুরেই তা বিনাশ করবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ঠিক পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীকে পাল্টা দিয়ে তার দাবি, যেভাবে বঙ্গসম্মান মানে প্রধানের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি দুর্নীতির পাশে দাঁড়ালেন তা নিন্দনীয়, উনি এসএসসির আন্দোলনকে চাকরি প্রার্থীদের লড়াইকে অপমান করছেন, বিরোধীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন কিন্তু তা একেবারে নিজের ইমেজ রক্ষা করতে। তো যাই হোক, এসএসসি দুর্নীতি মামলায় চাকরি প্রার্থীদের ফাঁদ পড়লে বঞ্চিত প্রার্থীরা ছাড়াও শিক্ষক পদে আরও নিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, দুর্নীতি করলে মন্ত্রীদেরও ছাড় নেই, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।